গত ক্লাসে আমরা তাহলে পিরোলের সিনথেসিসটা পড়ছিলাম, তো আজকে আমরা যদি থায়োফিন খুব ছোট কিছু এর সিনথেসিস একটু দেখি, সালফার কন্টেনিং ফাইভ মেম্বার মনোসাইক্লিক হেটারোসাইকেল, তাহলে একই রকমই কোনো একটা 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ডকে যদি P2S5 অর P2S3 দিয়ে হিট করা হয়, তাহলে কিন্তু থায়োফিনের ডেরিভেটিভ পাওয়া যায়, মানে প্রপারলি সাবস্টিটিউটেড থায়োফিন পাওয়া যায়। আচ্ছা, আবার এরকম একটা রিঅ্যাকশন যদি এরকমই কোনো কনজুগেটেড ট্রিপল বন্ড থাকে, এই ময়েটিটা দেখা যাক, কনজুগেটেড ট্রিপল বন্ড, 4টে কার্বনওয়ালা কনজুগেটেড ট্রিপল বন্ড, একে যদি সোডিয়াম NaSH ইন প্রেজেন্স অফ ইথানল দিয়ে যদি ট্রিট করা যায়, তাহলে ওই 4টে কার্বনকে নিয়ে থায়োফিন আর 2 আর 5 পজিশনে দুটো ইথাইল সাবস্টিটুয়েন্ট থাকে, 2 আর 5 পজিশনে দুটো ইথাইল সাবস্টিটুয়েন্ট। আচ্ছা, আমরা আইসোপ্রিনের নাম শুনেছি, আইসোপ্রিনকে যদি সালফার দিয়ে হিট করা হয়, তাহলে 3 সাবস্টিটিউটেড থায়োফিন পাওয়া যায়। সো দিজ আর সাম কমন রিয়াকশনস, শর্ট রিয়াকশনস হুইচ ক্যান বি ইউজ টু প্রিপেয়ার থায়োফিন। নেক্সট একটা দেখ রিয়াকশন, এটাকে বলা হয় হিংসবার্গ মেথড ফর থায়োফিন সিনথেসিস। কিরকমই সেটা খুব ইন্টারেস্টিং, যে দেখ এই মলিকুলটার দিকে তাকানো যাক, পিএইচ সিও সিও পিএইচ, এর নাম কি বেঞ্জিল, কোথা থেকে পাওয়া যায় না, বেঞ্জোইন কোথা থেকে পাওয়া যায় না বেঞ্জাইল ডিহাইডের থেকে পাওয়া যায়। এই মলিকুলটার সঙ্গে যদি CH2 এই দুপাশে যে দুটো পিএইচ আছে, তাহলে এইরকম একটা মলিকুলকে, এইরকম দুটো মলিকুল স্ট্রং বেস পটাশিয়াম টারসিয়ারি বিউটক্সাইড ইন প্রেজেন্স অফ টারসিয়ারি বিউটানল দেওয়া হলো, কি হবে না, 1 কাইন্ড অফ অ্যালডল কন্ডেনসেশনের মতো, এই CH2টা এই কার্বনিলের সাথে কন্ডেনসেশন করে ডবল বন্ড তৈরি করবে, এর সাথে কন্ডেনসেশন করে ডবল বন্ড তৈরি করবে, সরি এটাকে পিএইচ না নিয়ে এটাকে CO2ET নেওয়া হয়েছে, CO2ET এস্টার না নিলে এই ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টটা থাকবে না, তাহলে কি তৈরি হবে এইখানে, এইটা হওয়া মানে কি থায়োফিন হয়ে গেল, এই পিএইচ এই CO2ET এই CO2ET এরকমই একটা মলিকুল তৈরি হয়ে গেল। এবারে এই এস্টারকে যদি তাড়িয়ে দিতে কেউ চায়, একের দাগে KOH হিট, দুয়ের দাগে H3O+ দিলে দুটো এস্টার কি হয়ে যাবে না, কার্বক্সিলিক অ্যাসিড CO2H এই পিএইচ এই পিএইচ এই দুটো অ্যাসিডকে, এবারে যদি কপার হিট দিলে কি হবে, ডিকার্বক্সিলেশন হয়ে গেল, তাহলে এই ওপরের অনলি দুটো পিএইচ থাকলো, কি 3,4-diphenyl thiophene, এরকম ভাবে একটা থায়োফিনের সিনথেসিস আমরা করতে পারি। নেক্সট দেখ থায়োফিনের আরো দু একটা মেথড দেখ, পিএইচ মানে কি বেনজিন প্লাস কি নেওয়া হলো, সাকসিনিক অ্যানহাইড্রাইড, বেনজিনের সঙ্গে সাকসিনিক অ্যানহাইড্রাইড অ্যানহাইড্রাস AlCl3, কি হবে ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন, পিএইচ সিও CH2CH2CO2H পিএইচ সিও CH2CH2CO2H। এটাও দেখ বেসিক্যালি এটাও একটা 1,4 ডাইকার্বনিল,
এইটা একটা কার্বনিল, এই একটা অ্যাসিডের অ্যাসিডের কার্বনিল। তাহলে এখানে আমি যদি সোডিয়াম কার্বনেট আর P2S3 দিয়ে ট্রিট করি, তাহলে বলতে পারি এইরকমই একটা থায়োফিন পাবো। তার এখানে একটা কি থাকবে না, পিএইচ সাবস্টিটিউয়েন্ট থাকবে। সো দিস ইজ টু ফিনাইল থায়োফিন, টু ফিনাইল থায়োফিন। আচ্ছা এবার দেখ, আমাকে মনে কর বললো যে এইরকম একটা থায়োফিন ডেরিভেটিভ তৈরি করতে, এই যার উপরে একটা সাইক্লোবিউটেন ইউনিট আছে, এরকমই একটা থায়োফিন, বা এখানে দুটো মনে কর পিএইচ আছে, এরকম টাইপের কোনো একটা মলিকিউল তৈরি করতে বলবো। তাহলে এটা যদি আমাকে তৈরি করতে হয়, একটু যদি রেট্রোসিনথেটিক্যালি আমি এটাকে চিন্তা করি, এই ফোর মেম্বার রিং, এই যদি আমার কাছে COPH COPH থাকে, তাহলে এই এইটা একটা 1,4 ডাইকার্বনিল, একে P2S3 বা P2S5 দিয়ে ট্রিট করলেই আমরা পেতে পারি। এখন এই দুটো এইটা কি না, এটা একটা অ্যারোমেটিক কিটোন। তাহলে এই মলিকুল কোথা থেকে পেতে পারি না, আমরা দেখ করেসপন্ডিং COCl COCl আর PHH PHH, মানে দুপাশে ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন করলে পেতে পারি। আর এই কার্বক্স এই অ্যাসিড ক্লোরাইড কোথা থেকে পেতে পারি না, কার্বক্সিলিক অ্যাসিড। আর এই ধরনের কার্বক্সিলিক অ্যাসিড কোথা থেকে পেতে পারি আমরা, সেটা প্রপার ডেন কেমিস্ট্রি করে অলরেডি আমরা গত মানে থার্ড সেমিস্টারে ডেম কেমিস্ট্রি পড়েছি, আমরা জানি ওই ধরনের কার্বক্সিলিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়, সেটা আমরা নিশ্চয়ই বলতে পারছি। বেশ, তা মানে তাহলে দেখ আমাদের নিশ্চয়ই এখান থেকে কিভাবে এটা পেতে পারি এই নিয়ে আমাদের আর কোনো বক্তব্য নেই বেসিক্যালি। আচ্ছা নেক্সট একটা রিয়াকশনের কথা আমরা পড়ছি, দেখ যে আমাকে এরকমই একটা থায়োফিন করতে হবে, এই OCH3 এই CO2H এই CO2H। ওই আগে যেটা আমরা হিন্সবার্গ মেথড পড়েছিলাম, ওই রকমই কোনো মেথডের মেথডকে কাজে লাগিয়ে আমরা যদি পড়তে চাই, আমরা যদি করতে চাই, তাহলে কীরকমই এই জিনিসটা দাঁড়াবে, তাহলে এইরকমই আমরা নেব COOCH3 COOCH3। এই এই মলিকুলটাকে দেখতে এরকমই লাগছে, কিন্তু বেসিক্যালি এইটা কি দেখ, অক্সালিক অ্যাসিডের মিথাইল এস্টার, ডাই মিথাইল অক্সালেট, ডাই মিথাইল অক্সালেট। এটার সঙ্গে কি দেব, CH2S CH2 CO2ET এই CO2। এখন এই দুটো মলিকুলকে নিয়ে যদি সোডিয়াম ইথক্সাইড আর ইথানল দিয়ে করি ট্রিট, কি হবে, এটা মাইনাস হবে, অ্যাটাক করবে, OMEটা বেরিয়ে যাবে, তাহলে আমরা কি পাবো, ঠিক ডাইরেক্টলি থায়োফিন পাবো না, এই CO2ET এই CO2ET এই ডবল বন্ড ও এই ডবল বন্ড, এরকম একটা মলিকুল আমরা পেতে পারি। এবারে দেখ এই মলিকুলটাকে যদি আমরা অ্যালকালি ট্রিট করি, এস্টারটা ভেঙে কি হবে অ্যাসিড, আর এই কার্বনিলটা কিটোএনল টটোমারিজম করলে এই ডবল বন্ড, এটা OH এটা OH, এই CO2H এই CO2H, এরকম একটা মলিকুল পেতে পারি। এইবারে দেখ এইটাকে CH3 হোল টু এসো ফোর ডাইমিথাইল সালফেট আর NaOH আবার দেবো, তাহলে কি হবে, OHH গুলো কি হবে, OME মিথাইলেশন করা, OME OME, আর এটা যেমন এই CO2H এই CO2H তেমন। তো এরকম ভাবে আমরা ট্রান্সফরমেশন কিন্তু করতে পারি। তো আমরা থায়োফিন থায়োফিন সিনথেসিসে আর কিছু পড়বো না, এগুলোই মোটামুটি আমরা একটু থায়োফিনের সিনথেসিস সম্বন্ধে পড়ে ফেললাম। আর নেক্সট এবারে আমরা যেটা আসবো, একসাথে এই তিনটে
5 মেম্বার হেটারোসাইক্লিন রিঅ্যাকশন করব কি প্রথমটা ছিল আমার ফিউরান দেন কি আমার পিরোল আর তারপরে কি আমরা থায়োফিন ফিউরান পিরোল থায়োফিন এদের আমরা রিঅ্যাকশনস আজকে স্টাডি করব প্রথমেই দেখ যে জিনিসটা আমাদের একদম ক্লিয়ার করতে হবে যে এই এদের রেজোনেন্স এনার্জি কত ফিউরান পিরোল থায়োফিন একদম মুখস্থ রাখতে হবে ফিউরানের হচ্ছে 17 কিলো ক্যালোরি পার মোল পিরোলের 21 কিলো ক্যালোরি পার মোল আর এর হচ্ছে 29 কিলো ক্যালোরি পার মোল 17 21 29 এর সাথে যেটা মাথায় রাখতে হবে বেনজিনের কত রেজোনেন্স এনার্জি 36 কিলো ক্যালোরি পার মোল তাহলে যে মলিকুলের রেজোনেন্স এনার্জি যত বেশি সে তত বেশি স্টেবল বা তার রিঅ্যাক্টিভিটি তত কম আবারও বলা হচ্ছে যার রেজোনেন্স এনার্জি যত বেশি সেই মলিকুল তত বেশি স্টেবল বা তার রিঅ্যাক্টিভিটি তত কম তাহলে এই তিনটের মধ্যে আমরা বলতে পারি রিঅ্যাক্টিভিটি সবথেকে কম হবে থায়োফিনের আর রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি কার হবে পিরোল এবারে এক্সপেরিমেন্টালি যে এক্সপেরিমেন্টালি দেখা গেছে কখনো কখনো বিটুইন থায়োফিন সরি ফিউরান আর পিরোলের মধ্যে রেজোনেন্স এনার্জির পার্থক্যটা খুব একটা বেশি নয় ওই এটার 17 এটার 21 কেউ বল এটার আবার 18 তাহলে এইটুকু রেজোনেন্স এনার্জির পার্থক্যের জন্য মানে যদিও থিওরিটিক্যালি ফিউরানের রিঅ্যাক্টিভিটি পিরোলের থেকে বেশি হওয়া উচিত কিন্তু কখনো কখনো দেখা যায় কি না পিরোল ফিউরানের থেকে একটু বেশি রিঅ্যাক্টিভ হয় কখনো কখনো সেটা দেখা গেছে দ্যাট ইজ এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট এবারে একদম প্রথমে আমাকে ক্লিয়ার করতে হবে যে এদের রেজোনেন্স এনার্জিটা ডিফার করছে কেন তখন আমাকে জানতে হবে যে এই মলিকুলগুলোর এটা একটা জেনারেল স্ট্রাকচার জেড জেডটা হচ্ছে গিয়ে একটা হেটারো অ্যাটম এইভাবে কিন্তু লেখা হয় এটা লিখে জেড সমান অক্সিজেন কমা এনএইচ কমা সালফার তার মানে দিস উড বি ফিউরান পিরোল অর থায়োফিন তাহলে এই মলিকুলগুলোর রেজোনেন্স এনার্জি মানে এরা অ্যারোমেটিক বিহেভিয়ার দেখাচ্ছে তাহলে এদের অ্যারোমেটিসিটির পিছনে যদি হুকেল রুলটাকে অ্যাপ্লাই করতে চাই 4n+2 বা এখানে 6π ইলেকট্রনটা কোত্থেকে আসছে না এই দুটো ডবল বন্ডের জন্য 2+2=4 আর এই জেড হেটারো অ্যাটমের লোন পেয়ারটাকে নিয়ে 6π ইলেকট্রন এইখান থেকেই আসছে 4n+2 রুলে স্যাটিসফাই করছে এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে তাহলে এদের কেন রেজোনেন্স এনার্জি ডিফার করছে না যার 6π ইলেকট্রন যত বেশি রেজোনেন্স করতে পারবে মানে একে অপরের সাথে ওই 6টা π ইলেকট্রন যত ভালো কনজুগেশন করতে পারবে তার রেজোনেন্স স্টেবিলিটি তত বেশি হবে সেইটা ডিপেন্ড করবে কার উপরে এই লোন পেয়ারটা কতটা বেশি এই রেজোনেন্সে ইনভলভ হবে এই লোন পেয়ারটা কতটা বেশি রেজোনেন্সের মধ্যে ইনভলভ হবে দ্যাট উইল ডিসাইড হাউ মাচ রেজোনেন্স স্টেবিলিটি উইল অফার বাই দিস কম্পাউন্ড তাহলে সেইটা আবার ডিপেন্ড করবে কার উপরে না এই হেটারো অ্যাটমগুলো কতটা ইলেকট্রোনেগেটিভ কতটা বেশি ইলেকট্রোনেগেটিভ যে হেটারো অ্যাটম যত বেশি ইলেকট্রোনেগেটিভ সে লোন পেয়ারটাকে তত বেশি অ্যাট্রাক্ট করে রাখবে ফলে রেজোনেন্সে বা অ্যারোমেটিসিটিতে অংশগ্রহণ করতে দিতে চাইবে না আবারও বলছি যে হেটারো অ্যাটম যত বেশি ইলেকট্রোনেগেটিভ
সে লোন পেয়ারটাকে তত বেশি নিজের কাছে আঁকড়ে রাখতে চাইবে বা সে ওই লোন পেয়ারটাকে রেজোনেন্সে বা অ্যারোমেটিসিটিতে কম ইনভলভ হতে দিতে চাইবে, ফলে তার রেজোনেন্স এনার্জি কম হবে। তাহলে অবভিয়াসলি অক্সিজেন নাইট্রোজেন সালফার আমরা যদি দেখি, অক্সিজেন সব থেকে মোর ইলেকট্রোনেগেটিভ এই তিনটের মধ্যে, তারপরে নাইট্রোজেন, তারপরে সালফার, ফলে অবভিয়াসলি দেখ সেটাই রেজোনেন্স এনার্জিতে রিফ্লেক্ট হচ্ছে। অক্সিজেন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ বলে সে তার লোন পেয়ারটাকে রেজোনেন্সে সব থেকে কম ইনভলভ হতে দেয়, ফলে তার রেজোনেন্স এনার্জিটা কম। আর থায়োফিনের সালফারের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম এই তিনটের মধ্যে, বলে রিলেটিভলি তার লোন পেয়ারের ইনভলভমেন্টটা বেশি, ফলে সে বেশি স্টেবল বা তার রেজোনেন্স এনার্জিটাও বেশি। এইটা এক নম্বর একটা ইম্পর্টেন্ট ডিসকাশন। দু নম্বর ইম্পর্টেন্ট ডিসকাশনটা কি না, এই দুটোর ক্ষেত্রে ফিউরান বা থায়োফিনের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট এই দিকে অ্যাক্টিং করে, কিন্তু পিরোলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা উল্টো দিকে অ্যাক্টিং করে। তাহলে কি বলা হচ্ছে না, ফিউরান বা থায়োফিনের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা টুয়ার্ডস দ্য হেটারো অ্যাটম অ্যাক্টিং করছে, কিন্তু পিরোলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা হেটারো অ্যাটম থেকে রিংয়ের দিকে অ্যাক্টিং করছে। এটার পিছনে কারণটা কি, যদি এরকম করে এদের রেজোনেন্সটা দেখানো হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, এই হেটারো অ্যাটমকে নিয়ে যখনই রেজোনেন্স দেখাবো জেড প্লাস এই কার্বনটা মাইনাস, তাহলে অবভিয়াসলি এই রকমই রেজোনেটিং স্ট্রাকচারের ফলে ডাইপোল মোমেন্টটা প্লাস থেকে মাইনাস এদিকে হওয়া উচিত, এটা একটা লজিক। এবারে যে হেটারো অ্যাটম অক্সিজেন বা সালফার এদের দুটো করে লোন পেয়ার আছে পারপেন্ডিকুলার প্লেনে, অবভিয়াসলি দুটো লোন পেয়ার কি থাকবে না, পারপেন্ডিকুলার প্লেনে, তাহলে আমরা যদি দেখি যে ফিউরানের ক্ষেত্রে এই মাইনাস এই প্লাস এর জন্য এই ডাইপোল মোমেন্টটা এদিকে, ফলে আরেকটা যে লোন পেয়ার আছে ওর জন্য ডাইপোল মোমেন্টটা এদিকে, তাহলে একটা লোন পেয়ারের রেজোনেন্সের জন্য ডাইপোল মোমেন্টটা হেটারো অ্যাটম থেকে রিংয়ের দিকে, অন্য একটা লোন পেয়ারের জন্য ডাইপোল মোমেন্টটা উল্টো দিকে। এই দুটোর নেট যোগ করলে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটা দেখা গেছে এক্সপেরিমেন্টালি রিং থেকে হেটারো অ্যাটমের দিকে হয়, এই দুটোকে যোগ করলে নেট এদিকে হয়। সেম এক্সপ্লেনেশন ফর থায়োফিন, কারণ সালফারেরও দুটো লোন পেয়ার আছে। কিন্তু নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছিস যে পিরোলের ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ার কিন্তু একটাই, নাইট্রোজেনের লোন পেয়ার একটাই, ফলে ওর ডাইপোল মোমেন্টটা ওই রেজোনেন্সের ফলে যেদিকে যাচ্ছে মলিকুলের নেট ডাইপোল মোমেন্টটাও সেদিকে যাবে, ফলে হেটারো অ্যাটম থেকে রিংয়ের দিকে যাবে। এইটাই হচ্ছে এক্সপ্লানেশন, এইটা একটু মাথাতে রাখতে হবে। বেশ, নেক্সট আমরা রিয়াকশনের মধ্যে ঢুকি। প্রথমেই যে রিয়াকশনটার কথা আমাদের ডিসকাশন করতে হবে, যেহেতু এই মলিকুলগুলোর মধ্যে যেমন অ্যারোমেটিক ক্যারেক্টার আছে, ফলে যেটা প্রথমেই আমরা পড়ব যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখন কোশ্চেন হচ্ছে যে এই যদি জেনারেল স্ট্রাকচার হয় এই ফাইভ মেম্বার হেটারোসাইকেলগুলোর ক্ষেত্রে, তাহলে ইলেকট্রোফাইলটা কোথায় যাবে, মানে দুটো পসিবিলিটি, হয় এই পজিশন
না হলে এই পজিশন এর বাইরে আর কোনো নেই কারণ এই পজিশন ইকুইভ্যালেন্ট আর এই পজিশনটাও ইকুইভ্যালেন্ট ফলে হয় এখানে বা এখানে এই পজিশনটাকে নাম্বারিং করলে হবে এটা 1 2 3 4 5 তাহলে হয় 2 বা 3 বা এই পজিশনটাকে বলা হয় আলফা এটাকে বলা হয় বিটা পজিশন তাহলে হয় আলফা বা বিটায় যাবে তাহলে কোথায় যাবে সেইটাকে কে ডিসাইড করবে আমরা থার্ড সেমিস্টারে যখন বেনজিনের পড়েছিলাম যে লজিক দিয়ে ব্যাখ্যা করেছিলাম যে অর্থ মেটা বা প্যারা হবে কিনা এখানেও ঠিক একই রিজন দিয়ে ব্যাখ্যা করব যে আলফাতে হবে না বিটাতে হবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য স্টেবিলিটি অফ দেয়ার করেসপন্ডিং সিগমা কমপ্লেক্স মানে সিগমা কমপ্লেক্স যেখানে অ্যাটাক করলে মোর স্টেবল হবে সেই পাথওয়ের ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল হবে বা দ্যাট পাথওয়ে উইল বি অ্যাসোসিয়েটেড উইথ লো অ্যাক্টিভেশন এনার্জি একদমও সোজা কথা যেখানে অ্যাটাক করলে সিগমা কমপ্লেক্স বেশি স্টেবল হবে আলফা আর বিটার মধ্যে অ্যাটাকটা সেখানেই হবে তাহলে আমরা করে দেখি যে এই আমার জেড এইটা E plus on alpha. এই খানে যদি অ্যাটাক করে E plus যদি অ্যাটাক করলো তাহলে সিগমা কমপ্লেক্সের স্ট্রাকচারটা কি হবে এইচ আর ই এই প্লাস চার্জ এই এবারে কি হবে রেজোনেন্স এটা এই এলো তাহলে এই জেড এইচ আর ই এই ডবল বন্ড এখানে এই প্লাস চার্জ একে কে স্টেবিলিটি দেবে জেডের লোন পেয়ার তাহলে এই রকম ভাবে আমার কি হয়ে গেল এইচ আর ই এই জেড বন্ডের প্লাস চার্জ এই আমার সিগমা কমপ্লেক্সটা হয়ে গেল এবারে সিএইচ বন্ডটা ব্রেক করলো আবার ফেরত চলে এলো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু সেকেন্ড স্টেপের মধ্যে আমরা যাবই না কারণ ফার্স্ট স্টেপটাই আরডিএস এটা আমরা অলরেডি জানি এবারে দেখ আমরা যদি ই প্লাস অন বিটা অ্যাটাক করি বা থ্রি পজিশনে অ্যাটাক করি তাহলে সিগমা কমপ্লেক্সের কি স্ট্রাকচার হবে এই এইচ আর ই এই প্লাস চার্জ একে স্টেবিলিটি দে কে দেবে না জেডের লোন পেয়ার এই এইচ ই এই প্লাস চার্জ এই এই জেডের তাহলে অবভিয়াসলি নিশ্চয়ই এতক্ষণে দেখতে পেয়ে গেছিস যে আলফা অ্যাটাকের ফলে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে সিগমা কমপ্লেক্স সিগমা কমপ্লেক্স ইজ স্টেবিলাইজড বাই থ্রি রেজোনেটিং স্ট্রাকচার আর বিটা অ্যাটাকের ক্ষেত্রে দ্য সিগমা কমপ্লেক্স ইজ স্টেবিলাইজড বাই টু রেজোনেটিং স্ট্রাকচার ফলে অবভিয়াসলি আলফা অ্যাটাকটাই অ্যাসোসিয়েটেড উইথ লো অ্যাক্টিভেশন এনার্জি লো ইয়াক্ট ফলে আলফা অ্যাটাকটাই ফেভারেবল নর্মালি যখন অন্য কোনো কিছু আর নেই তখন এই ফাইভ মেম্বার হেটারোসাইকেলগুলোতে আলফা অ্যাটাক বা টু পজিশনেই অ্যাটাকটা হবে কারণ সেই অ্যাটাকের ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল সেটা আমরা করে দেখালাম কারণ সিগমা কমপ্লেক্সের বেশি রেজোনেটিং স্ট্রাকচার থাকছে তাহলে আমরা এবারে কয়েকটা এক্সাম্পলের মধ্যে যাই এইখানে এক্সাম্পলটার মধ্যে রিয়েজেন্টগুলোকে একটু মাথায় রাখতে হবে যে কোন ধরনের রিয়েজেন্ট আমরা দিচ্ছি তার কি কারণ তার কারণ হচ্ছে যখন থার্ড সেমিস্টারে বেঞ্জিন সিস্টেম পড়েছিলাম সেখানে রিয়েজেন্টের সঙ্গে এখানে রিয়েজেন্টের একটু পার্থক্য হবে তার কারণ বেঞ্জিনের তুলনায় এই হেটারোসাইকেলগুলোর রেজোনেন্স এনার্জি অনেক কম ফলে এদের রিয়্যাক্টিভিটি বেঞ্জিনের তুলনায় অনেক বেশি ফলে এখানে অনেক মাইল্ডার রিয়েজেন্ট বা মাইল্ডার ইলেকট্রোফাইল দিয়েও রিয়াকশান হবে আবারও বলছি এখানে ইলেকট্রোফাইল অনেক মাইল্ডার মানে অনেক দুর্বল ইলেকট্রোফাইল দিয়েও রিয়াকশান সম্ভব কারণ এদের রিয়্যাক্টিভিটি বেশি দেন বেঞ্জিন বিকজ এদের রেজোনেন্স এনার্জি কম আমরা প্রথমেই দেখ ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশনে আসছি ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন এক্সাম্পলগুলো দেখ মনে কর আমরা নিলাম
ফিউরান প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O কি দিচ্ছি? সিম্পলি অনেক মাইল্ডার লুইস অ্যাসিড BF3 দিলে কি হয়ে যাচ্ছে? টু পজিশনে COCH3 আমার আমার ঢুকে গেল। NH পিরোল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হিট, মানে ওই যে আমরা বলছিলাম যে পিরোল এক্সপেরিমেন্টালি দেখা গেছে ফিউরানের থেকে বেশি রিঅ্যাকটিভ, ফলে এখানে লুইস অ্যাসিডের প্রয়োজনীয়তাই পড়ছে না, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে হিট করলেই COCH3 ঢুকে যাচ্ছে। আচ্ছা, সেখানে থায়োফিনের কেসটা দেখ, থায়োফিনের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিড একটা অ্যাসিড দিতে হচ্ছে, অর CH3COCl আর কি দিতে হচ্ছে, SnCl4 স্ট্রং, একটু স্ট্রং লুইস অ্যাসিড, ফলে কি পাওয়া যাচ্ছে এই COCH3 এরকমই মলিকুল পাওয়া যাচ্ছে। আবার ইন্টারেস্টিং দেখ কি অসাধারণ কেমিস্ট্রির লজিক দেখ, থায়োফিনের সাথে PHCOCl বেনজোইল ক্লোরাইড আর SnCl4, এটা মজাটা নয়, মজাটা এখানে সলভেন্ট দেখ কি দিয়েছে, বেঞ্জিন সলভেন্ট দিয়েছে। কি অসাধারণ কেমিস্ট্রির ডেভেলপমেন্ট দেখ, কে ঢুকবে? COPH, কারণ এখান থেকে কি তৈরি হবে? PHCO+। কেন ইন্টারেস্টিং? তার কারণ এই রিঅ্যাকশন প্রমাণ করে দিল যে বেঞ্জিনের থেকে থায়োফিনের রিঅ্যাক্টিভিটি বেশি বা বেঞ্জিন বেশি স্টেবল, ফলে এখানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা মোর রিঅ্যাক্টিভ থায়োফিনের উপরে হলো, বেঞ্জিনের উপরে হলোই না, কারণ এ দুটোর মধ্যে যখন চয়েস করবে তখন অবভিয়াসলি ও থায়োফিনকেই চয়েস করলো, ফলে এই রিঅ্যাকশনে চোখ বন্ধ করে আমরা বেঞ্জিন ব্যবহার করতে পারছি। আবার কেউ অন্ধের মতো বলিস না যে তাহলে স্যার আমরা সব জায়গাতে বেঞ্জিন দেবো, আরে অন্য জায়গাতে বেঞ্জিন দিলে বেঞ্জিনও তো রিঅ্যাক্টিভ, কিন্তু এখানে এদের মধ্যে থায়োফিন বেশি রিঅ্যাক্টিভ বলে থায়োফিনকেই চুজ করবে। আমরা যেখানে থার্ড সেমিস্টারে পড়েছি যে নাইট্রোবেঞ্জিনকে ব্যবহার করেছিলাম অ্যাজ এ সলভেন্ট ইন ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন, কারণ সেখানে নাইট্রোবেঞ্জিন লেস রিঅ্যাক্টিভ দেন ওখানে যে ধরনের বেঞ্জিন রিংগুলো গুলো আমার কাছে ছিল। বেশ, তাহলে এইটাই প্রথম এক্সাম্পল আমরা বললাম যে ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন। আচ্ছা, নেক্সট আমরা দেখ যে যেটা দেখব যে ভিলস মায়ার হ্যাক রিঅ্যাকশন কি হয় না, ফরমাইলেশন হয়। যেই ভিলস মায়ার হ্যাকের কথা বললাম সঙ্গে সঙ্গে তো মানে তোদের কি কাজ, মেকানিজমটা আবার খাতা খুলে পরিষ্কার করে নিবি, POCl3 আর কি দেওয়া হয় DMF দিলে একটা ইলেকট্রোফাইল হয় তৈরি, এই DMF এর স্ট্রাকচার আর এই হচ্ছে POCl3, এই ClClCl এই লোন পেয়ার অ্যাটাক করলো, এই অক্সিজেন খুলে ফসফরাস সিএল বেরিয়ে গেল, এই N ডবল বন্ড CH ও P ডবল বন্ড ও আরো দুটো সিএল, এর মাথায় প্লাস চার্জ, এবারে সিএল মাইনাসটা এই অ্যাটাক করলো, এটা এই বেরিয়ে গেল, ফলে এইটাই হচ্ছে আমার ইলেকট্রোফাইলের স্ট্রাকচার। এই পরে এখান থেকে এটা ঢুকে গিয়ে জানিস তোরা যে মানে গিয়ে তোরা হাইড্রোলিসিস হয়ে আলটিমেটলি CHO গ্রুপ ঢুকে যায়। তা আমি যদি এখন এক্সাম্পলে আসি যে এই আমার ফিউরান DMF একের দাগে DMF POCl3 DMF আর গিয়ে তোর POCl3 আর দুয়ের দাগে কি দে, সোডিয়াম অ্যাসিটেট NaOH জল, কি হবে না ফিউরানের টু পজিশনে এই অ্যালডিহাইডটা আমার ঢুকে। সিমিলারলি যদি আমরা পিরোল নেই, পিরোল একের দাগে DMF POCl3 দুয়ের দাগে কি 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 দিচ্ছি, সোডিয়াম কার্বনেট জল। এগুলো কেউ আবার যেমন যার মানে চিন্তা করিস না যে এটা এটা এক্সচেঞ্জ করলে কিছু ভুল না, ওরকম কিছু নয়, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট এটা দিয়ে করেছে,
তোরা যদি এখানেও সোডিয়াম অ্যাসিটেট দিস কোনো ভুল কিছু নেই, দিলে এখানে কি ডুববে না CH ডুববে NH CH। বেশ কিছু ক্ষেত্রে পিরোলের এই হাইড্রোজেনটা কিন্তু মিসিং হয়ে যায়। নেক্সট দেখ এরকমই সাবস্টিটিউটেড দিয়েও করা যায়। ধর আমাকে দিলাম DMF এর বদলে Me2NCOCH2Cl, তাহলে চিন্তা করে দেখ DMF এর কি স্ট্রাকচার ছিল এই রকমই, সেখানে কে ঢুকতো এইটাকে বাদ দিয়ে যে ছিল সেই বেসিক্যালি ঢুকতো। এইটার মেকানিজমটা একটু করে দেখিস তো, এইটার সঙ্গে দেওয়া হলো POCl3 একের দাগে দুয়ের দাগে যেমন সোডিয়াম অ্যাসিটেট আর জল, তাহলে কে ঢুকবে এখানে NH এই CO CH2Cl, এইটার মেকানিজম একটু নিজেরা করে দেখবি, কোনো ব্যাপার নয়, আমি শিওর তোর এটা করতে পারবি। আরেকটা ইন্টারেস্টিং দেখ, এখানে মনে কর ডাইরেক্ট যদি এরকমই একটা ইলেকট্রোফাইল দেওয়া যায় CH3C ট্রিপল বন্ড NCH3 এই এনটা প্লাস, এটাও তোদের কাজ করে দেখবি যে এটা একের দাগে দুয়ের দাগে দিচ্ছি জল, দিলে এই NH এখানে ঢুকছে COCH3, এই মেকানিজমটা করে দেখবি যে এইখানে অ্যাটাক হবে এই এন এর প্লাস চার্জটা স্টেবিলাইজ হবে, তারপরে জল দিয়ে অ্যাটাক করে ওই ইমিন বন্ডটা ব্রেক করলেই কার্বনিলটা পেয়ে যাবি। এইগুলো তোদের নিজেদের কাজ, এইটাকে করে দেখবি যে হ্যাঁ এখানে COCH3টা আসছে। ঠিক একই রকম থায়োফিনোরে একটা করে দেখবি যে এস থায়োফিন একের দাগে DMF POCl3 দুয়ের দাগে সোডিয়াম অ্যাসিটেট আর জল, দিলে কি হবে না থায়োফিনের টু পজিশনে অ্যালডিহাইডটা আমার। তাহলে এই রিয়াকশনগুলো এইভাবেই আমাদের আজকে শুরু করলাম, পরের দিন আরও ডিটেলস এই রিয়াকশনগুলো আমরা বেসিক্যালি পড়বো। তাহলে মেন যেটা আমরা পড়লাম গিয়ে কি না এদের রেজোনেন্স এনার্জি, মানে ইলেকট্রোনেগেটিভিটির উপরে ডিপেন্ড করছে কার রেজোনেন্স এনার্জি কম কার বেশি, ফিউরান পিরোল থায়োফিন 17, 21, 29 একদম মুখস্থ রাখতে হবে কিন্তু, আর ওই ডাইপোল মোমেন্টের কোশ্চেনটাও কিন্তু দেয়। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকবে।